রবিবাসরীয় প্রচারে বেরিয়ে দলীয় কর্মী এবং সাধারণ মানুষকে হাত পাখা বিতরণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই দিন প্রচারে প্রচণ্ড গরমে সুস্থ থাকার বেশ কিছু টিপসও দিলেন তিনি। নিত্যদিনের রুটিন মাফিক বর্ধমানের টাউন হলে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, যারা সুস্থ আছেন তারা যদি একটু নিয়ম মানেন তাহলে এই প্রচণ্ড গরমে অসুস্থ হবে না। বয়স্ক আছেন যারা এবং যাদের সুগার বেশি, সেই সমস্ত ব্যক্তিদের বেশি সতর্ক থাকা উচিত। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে বয়স্কদের বেরোনো উচিত নয়। সুতির জামা কাপড় পরতে হবে, সুতির গামছা ব্যবহারের পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। দেখুন, যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না, কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রুগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রৌদ্রে না বেরোন, আমরা এখন প্রচার করছি রৌদ্রে বেরোতে হবে। তাদের শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলে শরবত, তরমুজ ইত্যাদি, এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম পাম হয়েছে, কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে, লু থেকে বাঁচাতে পারে। ছাতু শরবত খান সকালবেলা, বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ মাংস ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন।